Hey guys, welcome back to my channel. আজকে আমি বাইরে বসে আছি, দেখো কত কিনি। তো আজকে আমি বানাবো মিষ্টি। তো লালমোহন তো আমরা কিনে খাই বাজার থেকে, তাই ভাবছি যে আজকে আমি বাড়িতে বানাবো। তো মিষ্টি বানানোর জন্য এখানে নিয়েছি দেখো এক প্যাকেট সুজি, একটা আমুল দুধের প্যাকেট, আর 250 গ্রাম আছে চিনি, আর নিয়েছি গরম মশলার একটা প্যাকেট। তো এখানে ছোট এলাচগুলো আমি এগুলো খুলে নেব। তো এলাচ কিনতে পাঠিয়েছিলাম কিন্তু নেই বলে এই প্যাকেটটা কিনে এনেছে। খাচ্ছিলাম আমি বসে বসে কাঁচা জামুনের, মানে কাঁচা জামুনের প্যাকেট, এটা কাঁচা জামুন খাচ্ছিলাম। তো জামুনটা আমার খুবই প্রিয়। এখানে নিয়েছি ঘি। তো গাইস তাহলে শুরু করি বলতে বাড়ির ভিতরে যাই এগুলো নিয়ে, তারপরে আমি রেসিপিটা শুরু করছি। আর শিব পুজো সবার কেমন কাটলো? আশা করি সবার ভালো কেটেছে। এখানে সিরা বানানোর জন্য জলটা চাপিয়ে দিয়েছি একটা বাসনে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেনটা চালু করে দিয়েছি। এখন যেটা করতে হবে প্রথমে এই যে ঘি, তো ঘিয়ের প্যাকেটটা তো খোলা ছিল না, তো হালকা করে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যে সুজি প্যাকেটটা খুলে নিয়েছি তো দিয়ে দিচ্ছি। সুজি বেশি ভাজবো না, একটুখানি ভাজবো। তো হালকাভাবে ভেজে নিচ্ছি সুজিগুলো। সুজি ভাজা হয়ে গেছে, দেখো সুজিগুলো কি সুন্দরভাবে ভেজে নিয়েছি, কিন্তু বেশি ভাজিনি। আমি এখন মাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ গুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিগুলো একদম রেডি। তো ঠান্ডা হয়ে গেলেই ভালোভাবে আমি মিষ্টির আকারে বানিয়ে নেব মিষ্টিগুলো। এদিকে সিরা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছিলাম, তো চিনিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ছোট এলাচগুলো আমি এখন মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এদিকে সিরাটা হয়ে যাক, আর এদিকে আমি সুজিগুলো ঠান্ডা করে মিষ্টির আকারে বানিয়ে নিই। নিয়েছি ঘি, কি লাগবে আর কিছু লাগবে না, এখানে থাক। এই ফুচকি, ঘিয়ের কোটায় মুখ দিবি না, নাহলে তো সব লোম উঠে যাবে। এরকম করছে ফুচকি। মা ঘি খেল, বিরান ঘি খেলে রং উঠে যায়। হ্যাঁ, তো দেখো মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি। তো লম্বা লম্বা আমি করব, মা একটা গোল করব। ঘরে টিভিটা চলছে, বন্ধ করো। করছে ফুচকি, তোর মা এত বিরক্ত করে না, তুই কেন করিস? তো আমি একটা করে সবগুলো এইভাবে বানিয়ে নেব। গুনে গুনে 25 পিস মিষ্টি, মিষ্টির আকারগুলো দেখো কি সুন্দর। আর আমি এগুলো এখন ফ্রাই করব, তারপর সিরাতে ডুবাতে হবে। চলো তাহলে রান্নাঘরে। এদিকে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, এদিকে দেখো আমি সিরাগুলো হচ্ছে, তো বন্ধ করে দেব। সিরাগুলো হয়ে এসছে,
তো আমি বন্ধ করে দিলাম মিষ্টি সিরা রেডি আর এগুলো আমি একটা করে ছেড়ে ফ্রাই করে দিয়েছি আর খুব বেশ সবগুলো ফ্রাই হয়ে গেছে আর এদিকে তো আমি সিরাগুলো আগে রেখে দিয়েছি তো সিরাগুলো ঠান্ডা হয়ে গেছে তো এই প্লেটের আমি আগে তুলেছি আর এগুলো এখন তুললাম তো কিছুটা ফেটে গেছে কিছুটা ভালো আছে তো আমি সিরাতে ডুবাবো যেগুলো আগে ঠান্ডা হয়েছে সেগুলো আমি সিরাতে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো মিষ্টি যেমনই হোক ভালো লাগে নিজের হাতে তৈরি করা ভেজাল নেই এগুলো আমি দিয়ে দিচ্ছি ঢেকে রেখে দিচ্ছি ভালোভাবে রসগুলো মিষ্টির ভিতরে ঢুকে যাক তারপরে ভেঙে খেয়ে দেখাবো কেমন হয়েছে কেমন লাগছে বাবা